রাজ্যবাসী মনে প্রাণে কামনা করে থাকা একটা বাতরি আগবাহিছে ইতিবাচক দিকত সকল ঠিকে থাকে থাকিলে অহা বছর জুন আর জুলাই মাহতেই বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রর স্বীকৃতি লাভ করিব পারে চৰাইদেউ মৈদাম ক্ষেত্রই শনিবারে মৈদাম ক্ষেত্রলৈ আহিব ইউনেস্কোর বিশেষজ্ঞর প্রতিনিধি অর্থাৎ আজি দিনটোতেই চৰাইদেউ মৈদামলৈ যাব সেই ইউনেস্কোর প্রতিনিধি সকল আর বিগত দিনকেইটা চর্চা চলিছিল যে আজি শিবসাগরের মৈদাম ক্ষেত্র আছে সেই মৈদাম ক্ষেত্র এক প্রকার যে স্বীকৃতি পাব লাগে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে সেই স্বীকৃতি ক্ষেত্র যথেষ্ট চর্চা চলিছিল আর হয়তো সকলে যে বাতরি কামনা করে আছে বা এই ঐতিহ্য ক্ষেত্র হিসাবে ঘোষণা করার যে আশা করে আছে সেয়া হয়তো অতি সোনকালেই সফল হব বা অহা বছর ভাগত জুন আর জুলাই মাহতেই এই মৈদাম ক্ষেত্র মৈদাম ক্ষেত্র বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে স্বীকৃতি দিয়ার পূর্ণ সম্ভাবনা আছে। আর এই মুহূর্তত আমার সাংবাদিক মুজাকির আহমেদের সঙ্গে পুনপটিয়াকৈ সংযোগ স্থাপন করেছো। মুজাকির, আপনার ওসলে আহিছো, ইতিমধ্যে আমি দর্শকক জানাইছো যে দীর্ঘদিনের প্রায় যে বাতরি সকলে আশা করে আসলে বা যুক্ত আসলে সকলে হওয়াটো কামনা করে আসলে সেয়া যে অহা বছর জুন আর জুলাই মাহতেই হব বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে স্বীকৃতি লাভ করব মৈদাম ক্ষেত্র। গতি শিবসাগরবাসী যথেষ্ট উৎফুল্লিত, আপনার জড়িয়ে পরিবেশ জানিব বিচারিছো মুজাকির। আসলে দীর্ঘদিনিয়া একটা সপোন, সেই সপোন এটা পূর হওয়া দিশক একটা ইতিবাচক খবরে আসলে উৎফুল্লিত করে তুলিছে সমগ্র চৰাইদেউক। আর মই এই মুহূর্তে উপস্থিত আছো চৰাইদেউ যে মৈদাম ক্ষেত্র, সেই মৈদাম ক্ষেত্র উপস্থিত আছো। আর ইয়াতে আসলে সন্ধ্যা ঠিক তিন বজার পিছতে আসলে ইউনেস্কোর যে বিশেষজ্ঞর দল, সেই দল আহি উপস্থিত হবে আর দল উপস্থিত হয়ে ইয়ার যে আসলে মৈদামসমূহ আছে সেই মৈদামসমূহ পরিদর্শন করব। আর পরিদর্শন করার পিছত কাইলে দিনটো আর পরশিলেও আসলে যে আঠ আর ন তারিখে এই দুটা দিনত আসলে ইয়ার যুম মৈদাম আছে সেই মৈদামসমূহর ফটোসমূহ সংগ্রহ করব। আর সংগ্রহ করার পিছতে এই যে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রত আর যে কাম কাজসমূহ সেই কাম কাজসমূহ যদি সুচারুরূপে আসলে হয়ে যায় তেতিয়াহলে অহা বছর আসলে জুন জুলাই মাহত একটা ভাল ইতিবাচক খবর পড়ার সম্ভাবনা আছে ঐতিহাসিক যে চৰাইদেউ মৈদাম ক্ষেত্র আছে সেই মৈদাম ক্ষেত্র। আর এই মুহূর্তে সামগ্রিক যে মৈদামের যে পরিবেশ সেই পরিবেশ এই মুহূর্তে সতীর্থ এল কের জড়িয়ে মানে পুনপটিয়াকৈ দেখাবলে চেষ্টা করছো। আমি বারম্বার কোথাও বহুদিনিয়া আসলে দাবি বা বহুদিনিয়া সপোন, সেই সপোন যা পূর হওয়ার দিকত এই মুহূর্তে যে চৰাইদেউ সেই চৰাইদেউত আসলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আহোমসকলের যে পূজা সেই পূজার বাবেও আয়োজন করেছে। এই মুহূর্তে সোনারী সমষ্টির যে বিধায়কগী সেই বিধায়কগী আমার উপস্থিত আছে ধর্মেশ্বর কোঁৱৰ। আমি তেওঁৰ আসলে পুনপটিয়াকৈ জানিব বিচারিম আসলে এক ইতিবাচক খবর আসলে এক সপোন এটা দিঠকত পরিণত হওয়ার সময় আহি পড়ছে, কি কব এই মুহূর্তে? হয়, আজি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হব মোজাকির, এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো। আর ঐতিহ্য ক্ষেত্র হিসাবে স্বীকৃতি লাভ করার পূর্ণ সম্ভাবনা আছে মৈদাম ক্ষেত্র, তারই সকলে আশা করেছে। আর যার বাবে আজি দিনট মৈদাম ক্ষেত্র গিয়ে উপস্থিত হবগৈ ইউনেস্কোর প্রতিনিধি দল। আর তার পূর্বে এনেদরে সজাই পড়াই তোলা হয়েছে চৰাইদেউ মৈদাম।